নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে একটি খারাপ খবর হলো মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়ে নয়া মামলা দায়ের হাইকোর্টে। এই খবরটি পাবলিশ হয়েছে News18-এ 30 জুলাই 2:49 PM-এ। দেখে নিন কি সেই খবরটি। একের পর এক মামলার বেড়াজালে রাজ্যের শিক্ষক নিয়োগ। এবার নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে মামলার ফাঁসে SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। এবার মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের মেধা তালিকা দ্রুত প্রকাশের আবেদন নিয়ে হাইকোর্টে দ্বারস্থ বেশ কিছু চাকরি প্রার্থী। বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে দায়ের হয়েছে এই সংক্রান্ত মামলা। উচ্চ মাধ্যমিক স্তরের মতন মাধ্যমিক স্তরেও কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশের আগে দ্রুত মেধা তালিকা প্রকাশের আবেদন নিয়ে আদালতে মামলা দায়ের করেন পরীক্ষার্থী মনিকা রায়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দায়ের এই মামলার জেরে মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধা তালিকা পরিবর্তিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্য একটি মামলায় SSC-র মডেল উত্তরপত্র দেওয়া উত্তর নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দ্বারস্থ হন আর এক পরীক্ষার্থী। কুন্তল সামন্ত ও পীযূষ সেনাপতি সহ মোট 21 জন হাইকোর্টে মামলা দায়ের করে জানায় স্কুল সার্ভিস কমিশনের মডেল আনসার ভুল ছিল, কারণ তাদের দেওয়াই উত্তরই ছিল সঠিক। মামলাকারীদের অভিযোগকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখর বড়ি সরাফ নির্দেশ দিয়েছেন মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার 3টি প্রশ্ন কমিশনের দেওয়া উত্তর ছিল ভুল। এই মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মামলাকারীদের উত্তর সঠিক হলে তাদের এই প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর দিয়ে নিয়োগ প্রক্রিয়ার তাদের নাম বিবেচনা করতে হবে। অর্থাৎ এই মামলাটা বৃহস্পতিবার হয়েছে। উচ্চ মাধ্যমিক তিন স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন করার দায়িত্বে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের ঘাড়ে। তিন স্তর মিলিয়ে শূন্যপদ বা 32,000 বেশ কিছু। মাধ্যমিক স্তরে প্রায় 13,000 শূন্যপদের জন্য পরীক্ষায় বসেন প্রায় 1,43,000 পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক স্তরে বস প্রায় 5,000 শূন্যপদের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় 1,23,000। এই বিপুল পরিমাণ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এখন আইনি ফাঁসে আবদ্ধ। এটি বেরিয়েছে News18-এ। দেখুন, আবার দেখে নিচ্ছি আপডেটটা, দেখুন 30 জুলাই।